এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানকারী চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য নির্ধারিত N95 মাস্কের পরিবর্তে সাধারণ মাস্ক সরবরাহ করায় অনতিবিলম্বে এই দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের অপসারণের দাবি করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। অন্যথায় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা জনমৃত্যুর সঙ্গে নিয়ে জনতার আদালতে তাদের বিচার করবেন। রাজধানীর অদূরে রূপগঞ্জ থানাধীন চায়না প্রজেক্ট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাজা সহ এনামুল হক, আক্তার হোসেন, আরিফুল ইসলাম নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। নকল মাস্ক সরবরাহের ঘটনায় জড়িত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ। রোববার 19 এপ্রিল এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এ দাবি জানিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধ, জনগণের জীবনের সুরক্ষা, অর্থনৈতিক দুর্ভোগ লাঘব ও অর্থনৈতিক পুনর্বাসনের জাতীয় ঐক্যে সরকার ও প্রশাসনকে তৃণমূল পর্যন্ত সব দলের অংশগ্রহণ, তত্ত্বাবধান ও সহায়তা নিশ্চিতকরণে প্রশাসনিক নির্দেশনা প্রদান ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠিয়েছে ওয়ার্কার্স পার্টি। ময়মনসিংহের ভালুকায় সর্বশেষ করোনা পরিস্থিতি ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পর্কে অবগত হওয়ার জন্য স্থানীয় এমপি কাজিমুদ্দিন আহমেদ ধনু রোববার দুপুরে উপজেলা পরিষদ হল রুমের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় এমপি কাজিমুদ্দিন আহমেদ ধনু সহ আরও অনেকেই। দেশে বিজিএমইএ সদস্যভুক্ত তৈরি পোশাক শিল্প কারখানা রয়েছে 2274টি, এর মধ্যে 2093টি মালিক তাদের 23,60,000 শ্রমিকের মার্চ মাসের বেতন ভাতা পরিশোধ করেছেন। এখনও 181টি কারখানা শ্রমিক তাদের বেতন ভাতা পাননি। রোববার 19 এপ্রিল এ তথ্য জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। করোনা প্রাদুর্ভাবের সৃষ্ট পরিস্থিতির মধ্যে সাবান তৈরির প্রধান কাঁচামাল সোডিয়াম সিলিকেট উৎপাদন অব্যাহত রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরীতে। করোনা হতে সুরক্ষা পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান সাবানের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম চলমান রাখার স্বার্থে বিসিক এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। রংপুর তিন জেলায় নতুন করে আরও এক চিকিৎসক সহ তিনজন আক্রান্ত হয়েছে। গত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজে পিপিআর ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে দিনাজপুর সদর উপজেলার একজন, গাইবান্ধা সাঘাটা উপজেলার একজন এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা শনাক্ত হয়েছেন। আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশ চাঁদের এক জেলখানায় আটক অবস্থায় বিষক্রিয়ায় বোকো হারামের সন্দেহভাজন 44 জঙ্গির মৃত্যু হয়েছে। দেশটির এক পাবলিক প্রসিকিউটর এ তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ায় মহামারী করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-19 রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে আরও 6,060 জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে, যা রাশিয়ার একদিনে সর্বোচ্চ আক্রান্তের শেষ রেকর্ড। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।